আসসালামু আলাইকুম, আমি জাহেদুল ইসলাম। আবারও হাজির হইলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফোর্থ সেমিস্টারের ডিসেমিশন সাবজেক্টের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। তো ম্যাথমেটিক্যাল প্রবলেম যেটা হবে সেটা চ্যাপ্টার 5 এবং 6 রিলেটেড। তো ডেটটা একটু চেঞ্জ করে নেই। এখানে আমরা দেখব যে ডিসি জেনারেটরে কিভাবে ইন্ডিউসড ইএমএফ বের করি। তো ইন্ডিউসড ইএমএফ বের করা অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স বের করার সমস্যাগুলি দেখব। তো আমরা সমস্যা একে আমরা যদি যাই, তাহলে আমরা দেখব একটা ডিসি মেশিন বইয়ের উদাহরণ 3 রিলেটেড তোমরা পাবা। তো দেখি সমস্যা রং একে কী আছে। একটা লং শান্ট জেনারেটর 240 ভোল্ট সরবরাহ করে। আমরা আগে একটা প্রশ্ন বুঝবো যে প্রশ্নতে কী কী বের দেওয়া আছে এবং কী বের করতে বলছে, তাহলে আমাদের যে কোনো ম্যাথ খুব ইজিলি আমরা বের করতে পারবো। তো দেখি একটা লং শান্ট, এখানেই প্রথমে খেয়াল করতে হবে এটা একটা লং শান্ট জেনারেটর যেটা 240 ভোল্ট সরবরাহ করে। এর লাইন কারেন্ট 40 অ্যাম্পিয়ার। তো এটা একটা পয়েন্ট, লাইন কারেন্ট 40 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো আমাদের খুব খেয়াল করতে হবে। সিরিজ শান্ট আর্মেচার, এই রেজিস্ট্যান্সগুলো যথাক্রমে দেওয়া আছে 0.08, 100 ওহম এবং 1.4 ওহম। এই জেনারেটরে আবিষ্ট ইএমএফ অর্থাৎ ইনডিউসড ইএমএফ যেটা হয় সেটা কত, এবং প্রত্যেকটা ব্রাশে ড্রপ দেওয়া আছে 1 ভোল্ট করে। তো দেখি আমরা এই ফিগারটি ড্র করি। প্রথমে খেয়াল করতে হবে একটা লং শান্ট জেনারেটরের চিত্রটা কেমন হয়। ফিগারটা সুবিধার জন্য আমি এঁকেছি, যদি তোমরা নিচে থেকে পারো তাহলে সেক্ষেত্রে আঁকতে হবে না, বাট ফিগারটা ড্র করলে ম্যাথটা অনেক ইজি হয়ে যায়। তো দেখো ফিগারটা ড্র করার সময় খেয়াল করতে হবে, এটা হয়েছে ইজি জেনারেটরের আবিষ্ট ইএমএফ, যেটা জেনারেটর ভোল্টেজ, এটা জেনারেটেড ভোল্টেজ বলা হয়। তো এর সাথে খেয়াল করতে হবে লং শান্ট যদি হয় তাহলে আর্মেচারের সাথে সিরিজটা যোগ হবে, আর যদি শর্ট শান্ট হয় তাহলে আর্মেচারের সাথে এই সিরিজটা থাকবে না, এটা সরাসরি চলে যাবে লাইন কারেন্টের সাথে। এতটুকুই ডিফারেন্স। আর যদি শুধু শান্ট জেনারেটর হয় সেক্ষেত্রে এই সিরিজ রেজিস্ট্যান্সটা আসবে না, বাকি সব সেম। ওকে, তো দেখো এটা হয়েছে তার আউটপুট, তার মানে এটা সরবরাহ দেয়। এখানে বিটি আছে 240 ভোল্টেজ, এটা আমি আউটপুট দিলাম, এটাকে টার্মিনাল ভোল্টেজ বলা হয়, দ্যাটস ওয়াই বিটি। এটা হচ্ছে লাইন কারেন্ট, এখানে যে কারেন্টটা আমি পাচ্ছি সেটাকে বলা লাইন কারেন্ট। তো এটা 40 অ্যাম্পিয়ার দেওয়া ছিল। খেয়াল করতে হবে ফিগারের সাথে ম্যাচিং করে এই যে লাইন কারেন্ট 40 অ্যাম্পিয়ার। সিরিজ রেজিস্ট্যান্স দেওয়া আছে তোমার 0.08, সিরিজ প্রথমে সিরিজ পরে শান্ট এরপরে আর্মেচার। তো সিরিজের পরে শান্ট আছে 100 ওহম, আর্মেচার রেজিস্ট্যান্স আছে 0.4। এখানে একটু খেয়াল করবো সবাই, 0.4 না, আমি যদি 1.4 এখানে ইউজ করি তাহলে আমি 0.4টা কেটে 1.4 লিখে দেবো। একটু ফিগারটা ড্র হয়েছে, পরে আর্মেচার কারেন্ট। এখন এখানে খেয়াল করবো যে এখানে কী কী ভ্যালুগুলো দেওয়া আছে, আমি ফিগারটা একে আঁকার পরেই এই ভ্যালুগুলো আমরা লিখে নেবো। তো এটাই হচ্ছে তোমাদের প্রথম শর্ত যে আমি কী কী ভ্যালুগুলো আছে। দেখো আর্মেচার কারেন্ট দেওয়া আছে 1.4, সিরিজ রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.08। এখানে একটু খেয়াল করবো আমি একটু ভুলে আর্মেচার কারেন্ট রেজিস্ট্যান্সটা 0.4 লিখেছি, এটা হবে 1.4। ওকে, আচ্ছা এখন দেখো সব রেজিস্ট্যান্সগুলো আমরা নিয়ে নিয়েছি। শান্ট রেজিস্ট্যান্স দেওয়া ছিল 100 ওহম, টার্মিনাল ভোল্টেজ সেটা 240 ওহম, লাইন কারেন্ট ছিল 40 অ্যাম্পিয়ার। আবিষ্ট ইএমএফ কত, ইজি। তো আমরা এখন চলে যাই অঙ্কের মধ্যে। তো খেয়াল করবো যে আমরা যে সূত্রটা জানি আমরা একটু কাজ করে নেই সবাই। দেখো সবাই লাইন কারেন্টটা দেওয়া আছে, এখানে যে ইলেনে যে কারেন্টটা নিচে যাচ্ছে সেটা আমাদের বের করা নাই। তো সেদিন আমরা এটা বের করবো, কীভাবে বের করবো, এখানে ভোল্টেজটা দিয়ে যদি আমি রোধটাকে ভাগ করি তাহলে আমি ইলেনের কারেন্ট পেয়ে যাবো। কেন বের করতে চাচ্ছি, আমাকে দরকার আর্মেচার কারেন্টটা, আর আর্মেচার কারেন্ট যেহেতু এদিকে ড্র হচ্ছে তার মানে আর্মেচার কারেন্ট যাচ্ছে এখান থেকে এই লাইনে আর নিচে লাইনে, দুইটা লাইনের যোগফলে কারেন্টে হবে আর্মেচার কারেন্ট, এই জন্য আমাদের শান্ট কারেন্টটা বের করে নেব। তো শান্ট কারেন্ট খেয়াল করবো ভিটি বাগ আর শান্ত। তো দেখো ভিটি বাগ আর শান্ত, তো ভিটি মান ছিল 240 আর শান্ট রেজিস্ট্যান্স ছিল 100, ভাগ করে দিলাম 2.4 ওহম অ্যাম্পিয়ার আমরা পেয়ে গেলাম, ক্লিয়ার। তাহলে শান্ট কারেন্ট শেষ। এখন আসো সূত্রে, দেখো ইজি জেনারেটর ভোল্টেজ ইজিক্যাল টু, কেন জেনারেটর ভোল্টেজ ইজিক্যাল এরকম হবে। তো অরিজিনাল সূত্রটা আমরা যদি লিখতে চাই যে ভিটি প্লাস আইএ ইন্টু আরএ, সরাসরি এতটুকুই শেষ, ভিটি প্লাস আইএ আরএ। এখানে আরএর সাথে আরএসএ যদি থাকে তাহলে সিরিজে যোগ হবে, যেহেতু এটা সিরিজে ছিল, খেয়াল করো সবাই ফিগারের সাথে দেখো আসো, এই যে ভিটিটা প্লাস আইএ ইন্টু আরএ, কিন্তু এখানে সিরিজে যেহেতু একটা এক্সট্রা রেজিস্ট্যান্স ছিল সেটা যোগ হয়ে যাচ্ছে, তাহলে আইএ প্লাস আরএ প্লাস আরএসি হবে যোগফল। ওকে, এখন
একটু খেয়াল করব যে এর সাথে প্রত্যেকটা ব্রাশ স্ট্রোক দেওয়া আছে অন বোল্ড করে, ব্রাশ স্ট্রোক ঠিক আছে। তো খেয়াল করব ব্রাশ স্ট্রোক যেহেতু অন বোল্ড করে আছে, তার মানে ব্রাশ কয়টা আছে, উপরে একটা নিচে একটা দুইটা ব্রাশ, তার মানে আমি এখানেও একটা কাজ করব। যদি এটা দেওয়া থাকে তাহলে বি ব্রাশটা হবে, যদি এটা না থাকে তাহলে এটা হইতো না, ঠিক আছে। আমি এটা দিয়েছি কারণ ম্যাক্সিমাম অঙ্কগুলো একটু ট্যাগ লাগানো থাকে, একটু প্যাঁচানো থাকে, যার জন্য ছেলে মেয়েদের কনফিউশন হয়ে যায়। আর একজন আমি এই প্যাঁচের অঙ্কটাই করলাম যাতে সুবিধা হয়, যদি ব্রাশ ড্রপ দেওয়া থাকে তাহলে আমাকে এটা ইউজ করতে হবে। ওকে, এখন দেখো বিটি লিখলাম, আই এর মানটা আমরা জানি যে দুইটার কারেন্টের যোগ ফল একটা লাইন কারেন্ট আর একটা শান কারেন্ট। ওকে, কারণ আমরা আগেই ফিগারে দেখানো হয়েছে যে আই এ ইজ ইকুয়াল টু হবে এই পাশে কারেন্টটা আর নিচের কারেন্টটা, এই দুটো যোগ ফল, ক্লিয়ার? ওকে, এখন দেখো আর আর এ প্লাস আর এ সি সেম রাখলাম, প্লাস ব্রাশ ড্রপটা সেম রাখলাম, মানগুলো বসাই দিই আমরা, 240 এটা মান 40, এটা 2.4 আমরা বের করে নিয়েছি আগে, এই যে বের করে নিয়েছি এখানে। ওকে, আর এর মান ছিল, আর্মেচার রেজিস্ট্যান্স ছিল 1.4, সিরিজ রেজিস্ট্যান্স 0.08, আর ব্রাশ ড্রপ 2 ভোল্ট। কেন 2 ভোল্ট? কারণ আমরা এখানে বলা আছে যে প্রত্যেকটা ব্রাশ ড্রপ, প্রত্যেকটা বলতে কয়টা ব্রাশ, দুইটা ব্রাশ, যদি শুধু ব্রাশ ড্রপ 2 ভোল্ট দেওয়া থাকতো তাহলে 2 ভোল্ট হয়ে যেত, কিন্তু যখন প্রত্যেকটা দিচ্ছে তার মানে আমাকে 2 ভোল্ট ইউজ করতে হবে, বুঝতে পারছে? এটা কিন্তু একটা অপশন আছে 2 ভোল্ট, যদিও 2 ভোল্ট লেখা নাই কিন্তু খেয়াল করতে হবে এখানে 2 ভোল্ট থাকবে, থাকবে, ভালো কথা। এখন আমরা যদি সবগুলো ক্যালকুলেশন করে গুণ করি, এখানে 240 এটা এটা গুণ করে ক্যালকুলেশন করলে আমরা পাবো ইজের মান 304.75 ভোল্ট, ঠিক আছে। এটা আমাদের একটা অ্যান্সার, তাহলে এই একটা অ্যান্সার ডান হয়ে গেল। এখন আমরা দেখি সমস্যা নং 2-তে কী আছে। তো খেয়াল করো সমস্যা নং 2-এ এখানে একটা 8 পোল ওয়ে বোন, খেয়াল করবা একটা 8 পোল, তার মানে পোল কয়টা, 8টা ওয়ে বোন। আমরা পরি ক্লাসে তোমাদের শেখানো হয়েছে যে ওয়েব উন কি, ল্যাব উন কি, ঠিক আছে। ওয়েব উন, ওয়েব উন 50 হার্টজ, কম্পাঙ্ক 50 হার্টজ, জেনারেটারের আর্মেচারে 32টা স্লট আছে, 32টা স্লট আছে। তো প্রত্যেকটা স্লটে 40টা কন্ডাক্টরের টার্নস আছে, টার্ন। তো এখানে একটু খেয়াল করবা এই যে টার্ন লেখাটা আমি এই জন্য দিয়েছি, অনেক অঙ্কে থাকবে না, তো যে যে অঙ্কে টার্ন থাকবে সেখানে একটু ভেরিয়েশন আছে, তো আমি একটু দেখাচ্ছি এই জন্যে, তো আমি এই জন্যে এই অঙ্কটা করা করেছি তোমাদের জন্য। তো দেখো 32টা স্লট, প্রত্যেকটা স্লটে 40টা কন্ডাক্টর, যেটার মধ্যে টার্ন আছে। এর ফ্লাক্স দেওয়া আছে, আরপিএম দেওয়া আছে 1200 আরপিএম, এ ঘুরলে উৎপন্ন ইএমএফ। তো খেয়াল করো কন্ডাক্টরটা আগে বের করে নেবো, তো খেয়াল করবা জেনারেটারের আর্মেচারে 32টা স্লট আছে, যেহেতু এটা কন্ডাক্টর একটা অপশন, এই জন্য আমি কন্ডাক্টর, তোমরা যদি চাইলে শুধু জেড পি এ এগুলো লিখে নিলেও হবে, এই নামটা লিখতে হবে না, যদি না লিখতে চাও সমস্যা নেই, বুঝতে হবে, এই জন্য আমি লিখছি কন্ডাক্টর, কন্ডাক্টর দিয়ে জেড দিয়ে প্রকাশ করা হয়। তো 32টা স্লট, এক একটা স্লটে 40টা কন্ডাক্টর, এই জন্য 32 × 40। খেয়াল করবে এখানে এই যে টার্ন আছে, 2 কিন্তু ছিল না, আমাকে 2 আসতে হয়েছে এই টার্নের জন্য। টার্ন বলতে একবার ডানে একবার বামে, ব্যাপারটা এরকম ঘুরবে, যেহেতু রোটেশন হবে সেই জন্য 2 দিয়ে গুণ করতে হবে। তো এখানে গুণ করলে 2560 আসে। আচ্ছা খেয়াল করো পি পোল বলতে পি পোল, তার মানে কয়টা পোল আছে, 8টা পোল আছে। ওকে, প্যারালাল পোল এইটা কিন্তু দেয়া নাই, দেয়া আছে কোথাও 2, কোথাও 2 দেয়া নাই, তো এই জন্য খেয়াল করবা প্যারালাল পথ কোথেকে আসবে এর মান 2, এর মান 2 তখনই আসবে এই যে একটা কথা আছে ওয়েব উন, ওয়েব উন থাকলে এর মানটা অবশ্যই 2, এবং এটাকে এখান থেকে প্যারালাল পথ বের হয়। যদি এটা ল্যাব উন থাকতো তাহলে এর মানটা পি এর সমান হইতো, তাহলে পি যদি 8টা হয় এ ইজিকুয়াল টু হইতো 8। ওকে, এখন এ ইজিকুয়াল টু অলওয়েজ 2, কেন, এটা ওয়েব উন। ওকে, ওয়েব উন থাকলে প্যারালাল পথের মান অলওয়েজ 2 গেল। ফ্লাক্স দেওয়া ছিল, ফ্লাক্স এখানে দেওয়া কোনো সমস্যা নেই, যা আছে আমরা তাই বসাই নিয়েছি। আর আরপিএম দেওয়া আছে, আরপিএমটা হয়েছে এন এর মান, এন দিয়ে কাউন্ট করা হয় নাম্বার অফ রেভুলেশন, যেটা রেভুলেশন পার মিনিট আরপিএম, তো 1200 ইএমএফ বের করতে বলছি ইজ ইকুয়াল টু। এখন একটা সূত্র আমরা জানি, যেটা যখনই এরকম সূত্র থাকবে, পোলের সূত্র থাকবে, ফ্লাক্সের সূত্র থাকবে, তখন ইজি এর সূত্র ভিন্ন হবে, তখন ইজি ইজ ইকুয়াল টু এই সূত্র হবে, আগের মতো টার্মিনাল ভোল্টেজের সূত্রটা হবে না। আগে যেমন ভিটি দিয়ে সূত্র ছিল আর্মেচার কারেন্ট, এখন এইগুলো হবে। তো ইজি ইজ ইকুয়াল টু আমরা জানি, এটা তোমাদের প্রমাণ করাইছি আমরা, প্রমাণটাও অনেক ইম্পর্টেন্ট থিওরিটা, তো সবাই থিওরিটাও শিখবা আর এই থিওরি রিলেটেড ম্যাথ। তো আমরা ম্যাথটা দেখতেছি, ইজি ইজ ইকুয়াল টু জেড ফ্লাক্স এন বাই 60 × E/A, সূত্রটা দেখেছো, সূত্রটা আমরা কত বার তোমাদের প্রমাণে করানো হয়েছে। তো ইজি ইকুয়াল টু জেডের মান আমরা 260 পেলাম, ফ্লাক্সের মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে 1200, আর 60 দেওয়া আছে, ঠিক আছে। এন এর মান দেওয়া আছে না 1200, এখানে প্রয়োজনে তোমরা যখন শিখবা তখন স্ক্রিনশট দিয়ে নেবা, এই মানগুলো সব দেওয়া আছে আমাদের এখানে, জেডের মান দেওয়া আছে,
ফ্লাক্স দেওয়া আছে, এম দেওয়া আছে, আর নিচে তো ষাট অলওয়েজ ঠিক আছে, আর পি বাই এ, পি এর মানে হচ্ছে আটটা পোল ছিল আর এ হয়েছে দুইটা। এটাকে যদি ভাগ করে দেয় তাহলে আমরা 368.64 ভোল্টেজ পাবো, এটা আমাদের আনসার। তাহলে এভাবে আমরা যে কোনো অঙ্ক সহজেই খুবই সুন্দরভাবে করতে পারবো। তো শিক্ষার্থীদের বোঝার সুবিধার্জন্য আমি এটা এভাবে লিখে লিখে করলাম, আগেই লিখে রাখছি নতুন করে যাতে আমাদের সময় নষ্ট না হয়। তো এটা তোমরা দেখবা, এই আমি এটাকে আবার রিভাইজ করতেছি সুবিধার্থে, একটা ডিসিশন জেনারেটরের কীভাবে ইন্ডুস স্টেটমেন্ট বের করে। তো এই রিলেটেড একটা ম্যাথ খুবই ইম্পর্ট্যান্ট এই এই সূত্র আলোকে, এবং এই সূত্র আলোকে ম্যাথ শুধু তোমাদের ক্লাসে পরীক্ষায় না, তোমাদের চাকরি পরীক্ষাও ডিসি জেনারেটর, ডিসি মেশিন এই সাবজেক্টের এই ম্যাথগুলোর উপরে বেশ কিছু কোশ্চেন হয়ে থাকে বিভিন্ন চাকরি পরীক্ষায়। তো তোমরা যখন জব পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবো তখন দেখতে পাবে। এই জন্য আমরা যখন ক্লাসে শিখি তখন সুন্দর করে শিখবো, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানিয়ে দেবা অবশ্যই। ধন্যবাদ সবাইকে, নতুন কোনো ভিডিও নিয়ে অন্য একটা ক্লাসে হাজির হবো।